সেটা আজকে থেকে না, সেই মুক্তিযুদ্ধ সময় এবং তারও আগের থেকে। তো আজকে আমি শুধু আমার বক্তব্য নির্ধারিত করব না, আমি শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে এই বাংলাদেশ আমরা মুক্তিযুদ্ধ করে অনেক কষ্ট করে অনেক জীবনের রক্তের বিনিময়ে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। দেশ স্বাধীন করেছি একটা স্বপ্নের স্বপ্নকে লক্ষ্য রেখে। সেটা কি স্বপ্ন ছিল? আমাদের বঙ্গবন্ধু বলেছিলেন যে সোনার বাংলার স্বপ্ন। সোনার বাংলার স্বপ্নটা কি ছিল? এমন একটা সুন্দর দেশ হবে যেখানে সব মানুষ মিলেমিশে ধর্ম বর্ণ সবকিছু ভেদ করে ভেদাভেদ করে আমরা সুখে শান্তিতে বসবাস করবো, যেখানে আমাদের সন্তানরা সঠিকভাবে শিক্ষার অধিকার পাবে, তাই না? সবার জন্য চিকিৎসা ব্যবস্থা থাকবে, সবার সম অধিকার থাকবে, আইনের চোখে সবাইকে সমানভাবে গণ্য করা হবে। সেটাই তো সোনার বাংলা, নাকি? সোনার বাংলা তো আর সোনা দিয়ে তো আর ঘর বাড়ি করা যায় না, সোনার বাংলার স্বপ্ন সেটাই। আজকে সেই সোনার বাংলার স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। আপনারা তো দেখছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কত কষ্ট করে কাজ করে করে সারা বাংলাদেশে বিদ্যুতায়ন করছেন। আপনারা পাইছেন না বিদ্যুৎ? আজকে আপনারা শান্তিতে আছেন না? দেখেন কোনো মারামারি নাই, কোনো ঝঞ্ঝাট নাই, অথচ 2001 সালের কথা আপনাদের তো নিশ্চয়ই স্মরণ আছে। সিংহশ্রী মানুষের উপরে কি নির্যাতন হয়েছে, কত টর্চার হয়েছে, কত মামলা দেওয়া হয়েছে আপনাদের মনে নাই? কিন্তু আবার 2008 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসছে আমরা কিন্তু প্রতিশোধ নেই নাই, নিশি আমরা কোনো মারামারি করি নাই, আক্রমণ করি নাই, প্রতিহিংসার রাজনীতি আমরা করি না। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে দেশ গড়ার রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে উন্নয়নের রাজনীতি। কেন? কারণ এই দেশটা তো স্বাধীন করছি আমরাই, আমাদের সন্তানদের আমরা যত্ন নিব না? আজকে আমরা সব এই যে আজকে আমরা সবাই যারা আমরা কিন্তু সবাই একটা পরিবার, সেই পরিবার হচ্ছে বাংলাদেশ। এবং এই বাংলাদেশকে যত্ন নিয়ে মানুষ করা আমাদের প্রত্যেকের দায়িত্ব, নাকি ভুল বললাম? আজকে সেই দায়িত্ব গত 6 বছর ধরে আমার বোন পালন করতেছে, আপনাদের পাশে থেকে আমার বাবার কাজ ও করতেছে। আপনারা তো অনেকেই সাক্ষী আছেন, এই যে মা বোন আপনারা যারা আছেন, এই যে মা এবং শিশু মৃত্যুর হার সবচেয়ে কম, শূন্য, সারা বাংলাদেশের থেকে রেকর্ড কাপাসিয়া করছে। কেন? কারণ মন থেকে কাজ করলে ভালো কাজ করা যায়। আমাদের পরিবার, আমার বাবা, আমার মাতা, আমার ভাই বোন, আমরা সবাই কোনোদিনও রাজনীতি কিছু নেওয়ার জন্য আর করি না, টাকা পয়সা বানাবার জন্য না, মানুষকে দেওয়ার জন্য আরো ভালো কাজ করার জন্য। তাই আজকে আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু এতটুকু বলতে চাই, প্রথমত যে আমি আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনারা আমাকে এই যে মুরব্বী যারা আছেন নিজের সন্তানের মতো ভালোবাসা এবং স্নেহ দিয়েছেন, এবং আপনারা সবসময় আমাকে আপনাদের ভালোবাসা দিয়েছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা পোষণ করছি। আপনাদের সাথে আমি আছি, আমার বোন আছে আপনাদের পাশে, আমরা সবাই সবসময় থাকবো, এবং আপনাদের ভালোবাসার ঋণ আমরা আপনাদের পাশে থেকে কাজ করে পরিশোধ করার চেষ্টা করব, এবং সেটাই থাকবে আমাদের মনে। এবং পরিশেষে এতটুকু বলতে চাই যে আগামী 2021 সাল হচ্ছে বাংলাদেশের 50 বছরের কি পূর্তি, 50 বছর হতে যাচ্ছে বাংলাদেশ। 71 সালে দেশ স্বাধীন হয়েছে, 21 সালে 50 বছর হবে। আজকে আমি মনে করি যেই দল যেই নৌকা মার্কা আমাদের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করছে, দেশের জন্ম দিয়েছে, আগামী 2021 সালে আপনারা আবার নৌকায় ভোট দিয়ে সেই দল জননেত্রী শেখ হাসিনাকে সুযোগ দিবেন সেই 50 বছর পূর্তি পালন করতে। সেটাই হোক, আজকে আমাদের এই নির্বাচন আমরা খুব সুন্দরভাবে করব, উৎসবের মতো করে করব। আমাদের জন্য এই নির্বাচনটা হবে 50 বছর পূর্তির উৎসব। এই আহ্বান রেখে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।